বাড়িতে একা পেয়ে 6 মাসের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বদ্রীনাথ মান্ডি নামে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নান্দাই পঞ্চায়েতের বাগানপাড়া এলাকায়। বদ্রীনাথকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা, শুরু হয় গণদোলাই। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে শিশুটির বাবা কাজে বেরিয়ে যায়। মা শিশুটিকে ঘুম পাড়িয়ে পুকুরে বাসন মাজতে যান। শিশুটিকে একা ঘরে থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তি তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। আমরা তো দেখিনি আর জানিও না, যখন বৌমা পুকুর ঘাটে গিয়েছিল থালা বাসন ধুতে না হাঁড়ি কড়া ধুতে, যাই হোক জানি না। আমি ওই মনসাতলা গাছের তলায় আমি চেটা বুনছিলাম, ঠাকুর তলায় চেটা বুনছিলাম। যখন বৌমাটা চলে গেল বাড়িতে, এসে যখন মেয়েটাকে কোলে নিয়ে আনলো, তখন মেয়েটার আমাকে দেখাচ্ছে যে কাকিমা তুমি দেখো কি অত্যাচার করেছে। আমি বলেছি ধরেছো তুমি? বলছে হ্যাঁ আমি দেখলাম যে ও বেরোল, এইটাই জানি। কিন্তু ডাক্তারখানায় আমি নিয়ে গিয়েছিলাম, গাবতলায় আমাদের সেই কৃষ্ণ ডাক্তার আছে না, ওর কাছে নিয়ে গিয়েছিলাম। আমি বলছি চো আগে আগে মেয়েটাকে বাঁচাই, তারপরে পরে বিচার হবে, যা মারা তো মারতে, আমি পরে বিচার করব। ওকে কি বেঁধে রাখা হয়েছিল ওই অভিযুক্ত? হ্যাঁ বেঁধে রেখেছে, এখনো রেখেছে, আমরা যখন আসি তখনও রেখে দিয়েছে। ওই লোকটা কি কে হয়, সম্পর্কের কেউ হয়? সম্পর্ক আমি অত কিছু জানি না, গ্রামের লোক হলে অনেক রকম সম্পর্ক হয়, কিন্তু ওদের আত্মীয় হয় না কি হয় আমিও ওর আত্মীয় হই না। মেয়েটার কাছে খারাপ কাজ করেছে, ওর রক্ত বইছে। শিশুর মা ঘরে আসতে হাতে নাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। শিশুর মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বাচ্চাটার বয়স কত? 6 কি? 6 মাস। আচ্ছা, তখন কি বাড়িতে কেউ ছিল না? তারপর ডাক্তার বলে এনে গেলাম, ডাক্তার জবাব দিল আমি হাত দেবো না, দিয়ে চলে এলাম গ্রামে, চলে এলাম, দিয়ে বলছে যে হাসপাতাল নিয়ে যাও। আচ্ছা, দিয়ে তারপরে কি মানে ওই অভিযুক্তকে ধরা গেছে? হ্যাঁ, ওর ওকে ধরেছিলেন? হ্যাঁ। দিয়ে ওকে দিয়ে কোথায় নিয়ে গেছে? তাকে মারধর করা হয়েছিল গ্রামে? হ্যাঁ, অনেকগুলো ছেলে ছিল, আমরা তো ছিলাম না। তারাই ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। রেপ হয়ে গেছে, ও সম্পূর্ণ মাস ছিল না বাড়িতে, যাতে তাকে রেপ দিয়ে তারপরে তখন এসে আর কাছ থেকে এসে দেখি তোমার মেয়ের বয়স কত? 6 মাস। হ্যাঁ, 6 মাস। তুমি তখন কোথায় ছিলে? আর ওর মা? আমার কাউ কাছ থেকে। কে করেছে এরকম ঘটনা? ওটা পাড়ার লোক, আমার যেটা হয়। দিয়ে অভিযুক্তকে ধরতে পেরেছিল? হ্যাঁ হ্যাঁ। না, অভিযুক্তকে ধরেছো? হ্যাঁ ধরেছি। আক্রান্ত শিশু ও অভিযুক্ত ব্যক্তি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মানলো কেন তোমায়? হ্যাঁ মেনেছে, যা আমার মনে হয়েছে। কিরাম তোমার নাম কি? আমার কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।